السلام عليكم، أنا محمد شالوم، প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ ইসলামের ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আনীত অভিযোগ সমূহ নিয়ে আমরা আজকে আলোচনা করব। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়, বিভিন্ন সংকলন বিপদ সংকলন অবস্থার প্রেক্ষিতে তিনি ইসলামের তৃতীয় খলিফা হিসেবে অধিষ্ঠিত হন। খলিফা হিসেবে আবির্ভূত হওয়ার পরে তার বিরুদ্ধে অনেকেই বিরুদ্ধাচারণ করেন, অনেক বিদ্রোহী হয়ে ওঠে এবং পরবর্তী সময়ে বিদ্রোহীরা অনেকগুলো অভিযোগ তার কাছে তার সামনে উপস্থাপন করেন। আমরা আজকে সেই বিদ্রোহীদের কর্তৃক হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথম যে হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে প্রথম যে অভিযোগ করা হয় সেটা হচ্ছে স্বজনপ্রীতি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলা হয় যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার নিজস্ব আত্মীয় স্বজনকে ক্ষমতায় বসিয়েছে এবং অন্য লোকদেরকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে। আসলে এই কথাটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়ার, কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যার যোগ্যতা ছিল যোগ্যতা অনুসারে তাকে ক্ষমতায় বসানো হয়েছে। কিন্তু বিদ্রোহীরা এই কথা বলছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার আত্মীয় স্বজনকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। আসলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার আত্মীয় স্বজনকে ক্ষমতায় বসিয়ে দেয়নি, বরং যার মধ্যে যোগ্যতা ছিল তাদেরকেই ক্ষমতায় বসানো হয়েছে। এরপরে দ্বিতীয় অভিযোগ যেটা করা হয়েছে যে আত্মীয় স্বজনেরদেরকে বাইতুল মাল হইতে অর্থ প্রদান, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার আত্মীয় স্বজনকে বাইতুল মাল থেকে অর্থ প্রদান করেছেন এই কথাটা বলা হয়েছে। আসলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার আত্মীয় স্বজনকে বাইতুল মাল থেকে অর্থ প্রদান করেননি, বরং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সমস্ত মানুষকেই যারা তার রাষ্ট্রের যে প্রজা ছিলেন তাদের সবাইকে তিনি অর্থ প্রদান করেছেন। এখানে ঢালাওভাবে তার আত্মীয় স্বজনকে বাইতুল মাল থেকে অর্থ প্রদান করেছে এই কথাটা সঠিক নয়, এটা বিদ্রোহীরা বলছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের আত্মীয় স্বজনকে বাইতুল মাল থেকে অর্থ প্রদান করেনি, বরং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় জামিউল কুরআন, তাকে বলা হয় উসমান গনি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন, ধনী ব্যবসায়ী ছিলেন, বরং তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার নিজস্ব সম্পদ থেকে তার আত্মীয় স্বজনকে সম্পদ দান করেছেন। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে আরেকটা অভিযোগ করা হয় সেটা হচ্ছে চারণভূমি ব্যক্তিগত ব্যবহার। চারণভূমি হচ্ছে সরকারিভাবে হচ্ছে গুখামার, যেখানে গবাদি পশুর লালন পালনের জন্য যেখানে গবাদি পশুর লালন পালন করা হয় এটাকে বলা হয় গুখামার এবং এটাকে বলা হয় চারণভূমি। যে হয় চারণভূমিতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগতভাবে ব্যবহার করছে এই কথাটা বলা হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিতেছে এটাই যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় অধিষ্ঠিত হন, তিনি তার সমস্ত যে ঘোড়া এবং উট ছিল সবগুলা মানুষকে তিনি অকাতরে বিলিয়ে দান করে দেন। বরং হযরত উসমান যখন ক্ষমতা ছিলেন তখন তার মাত্র দুইটা উট ছিল, এই দুইটা উটের জন্য সে সরকারি চারণভূমি ব্যবহার করবে এটা কিন্তু সঠিক নয়, এটা মিথ্যা এবং বানোয়াটি কথা। হযরত উসমান তার ব্যক্তিগত প্রয়োজনে চারণভূমি ব্যবহার করেন নাই। এরপরে আরেকটা অভিযোগ তার করা হয়েছে সেটা হচ্ছে কোরআন শরীফ অগ্নি সংযোগ, কোরআন শরীফে অগ্নি সংযোগ করা। আসলে কোরআন শরীফে অগ্নি সংযোগ করা এই কথাটাও মিথ্যা এবং বানোয়াট। যখন মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছিল তখন মুসলমানদের কোরআন পাঠের মধ্যে তেলাওয়াতের মধ্যে বিভিন্ন ধরনের গরমিল দেখা গেছিলো, এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ সাপেক্ষে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে তিনি কিতাবে তার কাছে কোরআনের পাণ্ডুলিপি মূল পাণ্ডুলিপি ছিলেন এবং সেই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করে পরবর্তী সমস্ত পাণ্ডুলিপিগুলো একত্র করা হয় এবং যায়েদ বিন সাবিতের পাণ্ডুলিপিকে কপি করে বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হয় এবং সেই অন্য যে কপিগুলো সঠিক নয় সেই কপিগুলোকে পুড়িয়ে ফেলা হয়। এক্ষেত্রে মুসলমানদের সুষ্ঠুভাবে কোরআন যাতে করে পড়তে পারে, কোরআনের মধ্যে যদি কোনো ধরনের বিভ্রান্ত না হয় এই জন্য তিনি কোরআনের ভুল পাণ্ডুলিপিগুলো নকল পাণ্ডুলিপিকে পুড়িয়ে ফেলছে, এক্ষেত্রে তিনি মূল কোরআনের মূল পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলা হয়নি তার পক্ষ থেকে, এই কথাটাও সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এরপরে কথা হচ্ছে আবুজর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে নির্বাসন দেওয়া। আবুজর গিফারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম সারির একজন সাহাবি, তিনি অত্যন্ত বিজ্ঞ এবং বিশ্বক্ষণ একজন সাহাবি ছিলেন। আবুজর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে তাকে নির্বাসন দেওয়া হয়েছে এই কথাটা সম্পূর্ণ বিদ্রোহীরা বলতেছে, কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। হয়তো আবুজর গিফারি রাদিয়াল্লাহু আনহু তার ইচ্ছাই তিনি পরবর্তী সময়ে মক্কা থেকে তিনি মদিনায় চলে যান এবং সেখানে যে তিনি একাকী নির্জনে বসবাস করতে থাকে এবং সেখানে তিনি 2 বছর অতিবাহিত করার পরে তিনি শাহাদাত বরণ করেন, মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে সেই কথাটাও সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াটি। এরপরে অভিযোগ করে আরেকটা কথা বলছিলেন সেটা হচ্ছে কারো কারো ভাতা বন্ধ করে দেওয়া। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কিছু প্রথম শ্রেণীর সাহাবী তাদেরকে তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে এই ধরনের কথা বলা হয়েছিল। আসলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই ধরনের কারো কোনো ধরনের ভাতা বন্ধ করেনি, বরং তিনি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। অতএব অভিযোগকারীরা যে অভিযোগগুলো করছেন সেগুলো
তাদের নিজস্ব স্বার্থের কারণে করছে এবং সেই সমস্ত অভিযোগগুলো পরবর্তী সময়ে আলাপ আলোচনায় দেখা গেছে যেটা যে সমস্ত অভিযোগগুলো মিথ্যা এবং বানোয়াটি তো আসলে আমার মনে হয় যে তোমরা হযরত উসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে যে আনীত অভিযোগ এই বিষয়টা বুঝতে পারছো তো যদি বুঝে থাকো তাহলে এখান থেকে কিছু বহু নির্বাচনী মিশনের একটা উদ্দীপক তৈরি করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম